ঘুম থেকে ওঠার প্রথম কাজই হলো খিড়কিটা খোলা আমার। কারণ কি বলো তো, প্রথমেই খিড়কিটা যদি খুলে দিই, মনটা না এত সুন্দর একটা হাওয়া আসে, মানে ওই বাতাসটা না মনটা সত্যি ভরে যায়। তো দেখো এদিকে কিন্তু আমি খিড়কিটা খুলে দিই, লেগে পড়লাম বিছানা তুলতে। আমার এই ছোট্ট ভাঙা ঘরটা তো প্রথমেই না, এই কাজগুলো যদি না করি না, আমার এই ঘরটা আমাদের কাজই শেষ হয় না। এক ঘরে থাকা, এক ঘরে বসা উঠা সবটা, একটা সকাল সকাল যদি একটা লোক আসে তো তাকে যে বসতে দেবো তারও আমার ক্ষমতা নেই। কেন বলো তো, কারণ বসার জায়গা আছে, কিন্তু বাসি বিছানার সামনে সামনে কি বসতে দেওয়া যায় কাউকে বলো? দেওয়া যায় না। তো তার জন্য কিন্তু প্রথমে বাইরে বেরোনোর আগে আমি আমার এই ছোট্ট ভাঙা ঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিই। তো আজকে দেখো তোমরাও কিন্তু পারবে আমার মতো, কিন্তু এই ছোট্ট বাঁশ দিয়ে ঘেরা এই ছোট্ট ঘরটাকে, এরকম ঘরটাকে ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো তোমরা আমার ঘরটা সাজানোটা দেখো আর কাজগুলোও দেখো প্রতিদিন প্রতিনিয়ত। যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানো যে আমি কীভাবে আমার এই ছোট্ট বাঁশ দিয়ে ঘেরা ভাঙা ঘরটাকে সুন্দর করে রাখি। তো আর যারা না জানো তারা কিন্তু আমার আগের ব্লগগুলো দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারবে আমার এই ছোট্ট ভাঙা ঘরটাকে আমি কী করে সব সময় সুন্দর করে রাখতে মানে চেষ্টা করি। যেহেতু আমার ঘরে ততটা কিছু জিনিস নেই, তবুও কী বলো তো, কম জিনিস দিয়ে কীভাবে একটা ঘরকে রাজপ্রাসাদের মতো বানানো যায় সেটা আমার ব্লগ আমার চ্যানেলের ব্লগগুলো যদি দেখো তবে তোমরা সবাই বুঝতে পারবে। তো দেখো এদিকে কিন্তু আমি আমার ঘরটা কিন্তু সাজানো গোছানো কমপ্লিট, আর এদিকে দেখো চলে আসলাম, ও সরি, সাজানো গোছানো হয়ে গেছে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো আমি বাসনগুলোকে প্রথমে বাইরে রেখে আসলাম, পরে গিয়ে ধোবো, আর এখন দেখো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কেন বলো তো, আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা এত নোংরা, তোমরা ভেবো না যে আমি মনে হয় ঘর পরিষ্কার করে ঝাড় দিই না। না গো, কালকের ভিডিওতে যারা তোমরা আমার দেখেছো না যে আমার ঘরের ওই উপরের সাইডটা মানে বস্তা টাঙানো, তো ওই বস্তাগুলো মানে রোদে আর জল পড়ে পড়ে পচে গেছে। তো কালকে এই কয়েকদিন ধরে খুব হাওয়া বাতাস দিচ্ছে, তো সে হাওয়া বাতাসে কিন্তু আমার ঘরটার ওই বস্তাটা না ফোটা ফোটা ছিঁড়ে ভেঙে পড়ে গেছে। যাদের যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই জানো যে প্লাস্টিকের বস্তা বেশি দিন পুরনো হলে সেই বস্তাগুলো না গুঁড়ি গুঁড়ি হয়ে পড়ে যায়, জন্য এত সাদা সাদা ময়লা দেখছিলে। আর কি বলো তো, ঘরে বাচ্চা থাকলে একটু নোংরা হয়, তাই না? তবুও কিন্তু আমি আমার ঘরটাকে সবসময় পরিষ্কার করে রাখি, আমার বাচ্চা থাক আর না থাক। আর কি বলো তো, যদি তোমরা কোনো দিন আমার বাড়িতে আসো তাহলে নিশ্চয়ই দেখতে পারবে। তো দেখো এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে অনেকটা নোংরা বেরিয়েছে, তার জন্য কিন্তু সেইগুলোকে আর ঘরের সামনে রাখা ভালো লাগে না, তাই না? বাইরে ঘরটা যেমন পরিষ্কার করে রাখা উচিত, ঘরের বাইরেটাও কিন্তু ঠিক সেইভাবে রাখা পরিষ্কার করে রাখা উচিত, তাই না? পরিবেশ পরিষ্কার থাকলে তো ভালো নিঃশ্বাস নেওয়া যায়, তাই না? তো ওদিকে দেখো আমি উঠোনটা এক সাইড নোংরাটা বাইরে ফেলে দিয়ে আসলাম ঝাড় দিয়ে, তারপর চলে আসলাম কলবারে। তো আমাদের গ্রামের বধূদের কিন্তু এসব কাজ না করলে, তাই না? তো কয়েকদিন ধরে দেখছিলে আমার ব্লগে যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু তোমাদের ভালোবাসা ঠাকুরের দয়ে আজ আমি সত্যি একটু সুস্থ হয়েছি। তো কালকের থেকে একটু সুস্থ বোধ হচ্ছিলো, তা আজকে অত আজকে বরাবরই সুস্থ। তো তার জন্য দেখো কাজ করতে আর কষ্ট হচ্ছে না, আমি অসুস্থ শরীরে কাজ করেই গেছি, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমার কাজের লোক নেই, আমারটা আমাকেই করতে হবে, তো আমি সব দিকে প্রিপেয়ার করেই রাখি, তাই না? তো এদিকে দেখো খুব কষ্ট করছি, জানো তো আমার জীবনটা নিয়ে খুব কষ্ট করছি। আমার মা বলতো যে কষ্ট কখনো কষ্টকে কষ্ট বলে মনে করবে না, চুপচাপ বসে বসে দেখ, একদিন শুয়ে থাক, সব কষ্ট বদনাম সব শুয়ে থাক, দেখবি একদিন বসে বসে দেখতে পারবি। তো আমার মাও না খুব কষ্ট পেয়েছে, জানো তো মাকে খুব ছোটো সময় বিয়ে দেওয়া হয়েছিল। আমার মার মুখের থেকে শুনেছি আর পাড়াপড়শির মুখের থেকেও শুনেছি আমার মা খুব ছোটোবেলায় বিয়ে হয়ে আসে, তারপর কি বলো তো আমার যে ঠাকুমা হয় আমার ঠাকুমা কিন্তু আমার মাকে খুব কষ্ট দিয়েছে, জানো তো কখনো কখনো খেতে দেয়নি, আমার বাবার সাথে আমার মাকে দেখা করতে দিত না, যেহেতু আমার বাবা কাজে যখন আমাদের মেইন বাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমার বাবা থাকতো এখানে মানে আসামে, তারপর মা ওইখানে থাকতো ওয়েস্ট বেঙ্গলে, বাবা থাকতো এখানে, মানে কথা বলতে দিত না, আসতে দিত না, মানে এরকম জানোই তো পাঁচটা ছেলের মধ্যে যেই ছেলের টাকা কম থাকে সেই ছেলের কপালে কিন্তু কষ্টটাও বেশি থাকে, তাই না? তো আমার বাবাও সেরকম,
আমার বাবারা পাঁচ ভাই, তো পাঁচ ভাইয়ের মধ্যে আমার বাবারই হলো টাকা ছিল না, একদমই গরিব ছিল। তার জন্য কিন্তু আমার বাবাকেও না, আমার ঠাকুমাকেও আমাকে আমার বাবাকেও অত গুরুত্ব দেয়নি। আর যে স্বামীর টাকা নেই, সম্মান নেই, তার স্ত্রীর কি সম্মান থাকতে পারে? তার জন্য কিন্তু আমার মায়ের খুব কষ্ট হয়েছে জানো তো, একটা যে সময় যে খুব কষ্টে কাটিয়েছি, এখনও যে একটু সুখ পেতে না পেতেই দেখো ভগবান আমার মাকে কেড়েই নিল। সো দেখো এই যে মিষ্টুমণি গাড়িতে চড়ে বসে আছে, আর এই দিকে দেখো মিষ্টুর বাবা তার বাহন পরিষ্কার করছে, কারণ এটাকে তো পরিষ্কার করতেই হবে তাই না? এটাই তো আমাদের জীবন সাথী, মানে কষ্টের সাথী, সুখের দুঃখে সবকিছুর সাথে। ও এই দেখো মিষ্টুর একটা ছোট্ট পুতুল, কেমন লেগেছে বলো তো একটু? দেখো এই শুয়ে আছে, এই যে একজন শুয়ে আছে, এই যে একজন শুয়ে আছে, আর এই যে একজন, তিনজন এক, সেম টু সেম, সেম টু সেম। তো চলো ঘরে গিয়ে এবার, তো চলো ঘরে গিয়ে এবার চা করবো, সকালে মর্নিং রুটিন তো কমপ্লিট, এবার চা করে নেবো, তো চলো। এইদিকে দেখো ঘরে এসে চাটা বসিয়ে দিয়েছি, আর আমার বরকে বললাম আজ একটু ভিডিও করে দাও। তো এদিকে দেখো আজ চায়ের জন্য জলও বসিয়ে দিয়েছি, আজ কিন্তু লিকার চা হবে। তো কয়েকদিন ধরে ঘরে লিকার চাই হচ্ছে, যা যেহেতু আমার এতটা গ্যাসের প্রবলেম দিচ্ছে, তার জন্য কিন্তু লিকার চা। তো চা চাপা তো দিয়ে দিলাম, তো চা কিন্তু হয়ে গেছে, এবার চাটা ঢেলে নিচ্ছি। তারপর দেখো আল এনেছিল কাটা নিমকি, আর ছিল ওই যে রুজ বলে, আমাদের এদিকে রুজ বিস্কুট বলে, তোমারা কি বলো সেটা জানি না। তো দেখো চাটা বেরিয়ে নিয়েছি, তো চলো এবার চাটা খেয়ে নেব। চাটা খেয়ে অনেক সময় পর কিন্তু ভাবলাম ঘরটাকে আজকে মুছে নিই, কারণ মিষ্টু যা করছে ওর খাতা কলমে তো কালার করা হয়ে কমপ্লিট ভরে গেছে, এবার কি করছে বলো তো, আমার ঘরের ফ্লোরের মধ্যে কালার করে পুরো ঘরটাকে কী যে করেছে মানে কি বলবো। আর যেহেতু ঘরের বস্তাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছিল, তার জন্য না খুব কেমন যেন একটা হয়ে আছে। তো ভাবলাম ঘরটাকে মুছে নিই, তো দেখো ঘরটাকে মুছে নিচ্ছি, আর খুব রৌদ্র দিয়েছে জানো তো, এরকম রৌদ্র থাকলে না ভালোই লাগে, তবু কিন্তু বেশি রৌদ্র দিলে না এখন সেই গরম দিনের অনুভবটা হয়, কেমন যেন গা চুটমুট চুটমুট করে। তো দেখো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর মিষ্টু কিন্তু ঘরে বসে আছে, ও মোবাইল দেখছিল। তো ওকে অনেকটা বলে চলে বললাম যে বাবা একটু মোবাইলটা দে, আমি একটু ভিডিও করে নিই আবার দিয়ে দেব। তো ঘরে আমাকে বলছে মা হয়েছে তাড়াতাড়ি দাও মোবাইলটা। তো দেখো আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, তো এবার দেখবে, এবার চলো আমি এটাকে দেখে একটা জিনিস দেখাবো, পিঁপড়ের বাহন, এতটা পিঁপড়ের বাহন তোমরা দেখলে অবাক। সো দেখো কত হাজার হাজার পিঁপড়ে, কারণ কি বলতো এখানে না জল দিয়েছিলাম তো আমি এই গর্তটাতে, দেখো ভিতর থেকে কীভাবে পিঁপড়ে বেরোচ্ছে, দেখো না অবস্থা দেখতে পাচ্ছ। সো বন্ধুরা দেখো ঘরের কাজকর্ম সেরে কাপড়গুলো ভিজিয়েছি, কাপড়গুলোকে আর একটু ভিজবে, কারণ যা ভিজালাম তো, তো ভাবলাম কী করব, একটু বাড়ির থেকে ঘুরে আসি। আর কি বলতো ঘরে টিভি সিভি কিচ্ছু নেই না, ভালো লাগে না, কী করবো বলো। আর তো এই যে দেখো মিষ্টির সাথে আর ঘরে বসে থাকলাম না, মিষ্টি শুধু মোবাইল মোবাইল করে, তো ভাবলাম একটু ঘুরে আসি, তো ওর মোবাইল দেখাটাও বন্ধ হবে, আপনারও একটু ঘোরা হয়ে যাবে, তো একটু পরেই চলে আসবো আবার, গিয়ে পরে কাপড়গুলোকে ধুয়ে নেব। তো চলো বাড়িতে একটু দেখে আসি, আসলে কি থাকি তো ঘরে কিন্তু কি সবসময় একটা চিন্তা হয়েই থাকে যে ওরা কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, একটা খুব চিন্তা জানো তো, মানে জানি না এই চিন্তাটা কবে কবে মানে এই চিন্তাটা দূর হবে ভগবান জানে। তো চলো একটু দেখে আসি, ভাবি যাবো না কিন্তু মনটা মানিয়ে না জানো তো, একটু না দেখলে ভালোও লাগে না, মানে একটা চিন্তা দূর সবসময় একটা চিন্তাই থাকে, খাচ্ছে কি না কিছু করছে কি না। তো চলো একটু যাই ঘরে। সো এদিকে দেখো কাপড় মেলার জন্য চলে আসলাম, তো তোমরা তো জানো পিছন দিকে কাপড় মেলার মতো কোনো ব্যবস্থা নেই, তো এখানে মেলতে চলে আসলাম। আর লং প্যান্টটা ভেবেছিলাম মানে এই খিড়কিটার মধ্যে মেলবো, কিন্তু কী বলতো লং প্যান্টটা খিড়কির মধ্যে দিয়ে মানে মেলতে গেলে ওটা না মাটিতে লেগে যাচ্ছিলো, তারপর সেটা আর দিলাম না, তো তার জন্য সাইডে বাসে রেখে দিলাম, আর ছোটো ছোটো মিষ্টির কাপড়গুলো এখানে মেলে দিলাম। আর এই মানে ও মিষ্টুর বাবার প্যান্টটা এটাকে আমি পিছন দিকে মেলে দিয়ে আসবো, কারণ এখন
এখানে রোদ তো একদমই আসে না, আর ও সকালবেলায় লং প্যান্টটা চাইবে, তো এখানে দিলে না শুক। কি মান আছেন? 458 হ্যালো আছেন তো ডেলিভারি দি দেখো ফাইনালি চলে আসলো, ঘুরতে যাবো যাবো বলতে বলতে কিন্তু মানে ঘোরার জন্য শপিং শুরু হয়ে গেছে। ফার্স্ট টাইম আসলো ব্যাগ, কারণ ব্যাগ নেই তার জন্য ব্যাগ। সো ফাইনালি এবার বিদেশে যাব, মানে বিদেশে তাহলে যাবই। বেচারি জানো তো কখন থেকে ও কম্বল মাথায় দিয়ে লুকিয়ে রয়েছে, ওর বাবা মোটামুটি 10-15 মিনিট মান হলো লুকিয়ে রয়েছে, ওর বাবা আসবে, ওর বাবাকে ও মানে ধাপ্পা দেবে, মানে ভয় দেখাবে। ও বলছে কি বাবা আসলে বলবে যে মিষ্টি কোথায় গেছে, কোথায় মিষ্টি কোথায়, এরম বলে বলবো, ও ধাপ্পা দেবে বাবাকে, ভয় দেখাবে। এই যে দেখো তারপরে এসে ভয় দেখালে, এখন ধাপ্পা কিভাবে ভয় দেখাইছ একটু দেখে দাও, তো লুকিয়ে লুকিয়ে দেখে দাও কিভাবে কিভাবে এভাবে ছিল। তারপর তারপর চলো চলে আসলো, এবার আমরা ভাত খাবো। মিষ্টি তুমি ভাত খেয়েছো? এদিকে দেখে এদিকে দেখে বলো, এদিকে শুনো না, এইদিকে এই যে একটা কথা শুনলে বাবা দেখো ওদের কাজ। কি ফুর্তি আ বাবা, এই শুনো শুনো আমরা কোথায় যাব? হে আরো আরো কাদের বাড়িতে যাব বলো তো? এই যে একটা মিমি ফোনে যে কথা বলো, মিমিদের বাড়ি যাব না, তুমি যাবা? হ্যাঁ যাবা, এদিকে তাকে বললে দাও, চলো ভাতটা খেয়ে নি। এখন যাচ্ছি ওই যে পিছন দিকে, তো পিছনে দেখেছিলাম না একটা লং প্যান্ট শুকিয়ে দিয়েছি, তো ওটাকে আনতে যাচ্ছি। তো আসলে কি বলতো, এটা বারান্দায় শুকিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে না একদমই রোদই পড়ছিল না, তারপর কি করবো বলতো, তারপরে যে এখানে এনে শুকিয়ে দিয়ে গেছি। এই যে দেখো দেখতে পাচ্ছ, চলো এটাকে নিয়ে। সো গাইস দেখো বাড়িতে আসছি একটু, তো বোন সিগারেট আসলো, এই যে দেখো কাকি, তো কাকির তো কথা শুনো সবাই, এই যে দেখো ও মাঝে সাথে দেখেছো সবাই, তো এই যে দেখো কাকি, ওই যে বোন, সবাই মিলে গরম গরম সিঙ্গারা খেলাম আর টিভি দেখছি। এই যে দেখো এই যে টিভি দেখছি, এই যে বোন, এই যে কাকি, আর মিষ্টি কি করছে দেখবে, চলো দেখাই বাইরে বাবা মিষ্টি। এই যে দেখো, এই এই যে দেখো মিষ্টিমণি, মিষ্টিমণি দাদুকে হেল্প করছে। এই যে দেখো কি করতেছো শুনো, হ্যাঁ দাদুকে কাজ করে দিতেছ, হ্যাঁ তো বাবা দেখো ওই যে চাপাতি প্যাকিং করছে, অর্ডার আছে। এই যে দেখো আমাদের আসামের চাপাত, শুনো তুমি ভরতে পারো, হ্যাঁ দেখি তো পড়া নষ্ট করবো না, হ্যাঁ বাবা। তো চলো ঘরে যাই, আর এক নামবি গো ওই ঘরে টিউশন, তো চলো একটু টিভি দেখে তারপর বাড়ি চলে যাবো। ওই যে বাংলা একটা ফিল্ম দিয়েছে, তো চলো দেখে নিই। সো গাইস দেখো ওই যে মুখ দেখা যায়,
না দেখা যায় না তো দেখো কি এনেছে রিসেপশনের জন্য পকো এনেছে পকো নিচে নাও এই যে দেখো পকোড়া তোমার জন্য পকোড়া এনেছি ও দুষ্টুমি কালকে কান্নাচ্ছে এই যে কান্না করেছে কালকে আজকে এই যে পকোড়া পড়বো বাবা পড়বো পড়বো এই এটা হলো চাটনি বউর জন্য আনে না শুধু মেয়ের জন্য মেয়ের আদর সারাদিন বউ খেটে খাওয়ায় রান্না করে খাওয়ায় কিন্তু বউর জন্য কিছু আনে না অবশ্য মেয়ের জন্য আনে খাই আমি মেয়ে যখন মেয়ে হওয়ার আগে তখন বউয়ের আদর ছিল মেয়ে হয়েছে না এখন বউয়ের আদর খাওয়া হয়ে ফুস হয়ে গেছে তো এই যে দেখো আমাদের পকোড়া পকোড়া চিকেন পকোড়া তো চলো খেয়ে নিই একটু তোমরা খাবে যদি চলে আসো একটু খাচ্ছি দেখো খাও তোমার একটু খেয়ে দেখে দাও বলি টেস্টি ইয়ামি হ্যাঁ তো এই যে দেখো পকোড়া তো চলো আমরাও খেয়ে নিই দেখো বড় খাচ্ছে মানে আমাদের সমন্বয় খাচ্ছে ওই যে মিষ্টুর বার্থডে দেরি আছে মা তোমার বার্থডে দেরি আছে অনেক